আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো অনলাইন নাকি অফলাইন কোচিং, কোনটা সেরা বা তোমার কোনটায় ভর্তি হওয়া উচিত। মেইনলি আমি অনলাইন এবং অফলাইন কোচিংয়ের সুবিধা অসুবিধাগুলো বলবো এবং কোন ক্ষেত্রে তোমার অফলাইনে ভর্তি হওয়া উচিত এবং কোন ক্ষেত্রে তোমার অনলাইনে ভর্তি হওয়া উচিত এই ব্যাপারে ডিটেলসে কথা বলবো। তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে এই যে ডিসিশনহীনতায় তুমি ভুগতেছো এই ব্যাপারে তোমার কনফিউশনটা কেটে যাবে আমি আশা করছি। প্রথমত অফলাইনের ক্ষেত্রে আসি। অফলাইনে দুটো খুব বড় সুবিধা রয়েছে। একটা হলো তুমি যখন ক্লাস করতেছো অফলাইনে তুমি সরাসরি শিক্ষকের ক্লাস করতেছো, বিশাল বড় সুবিধা। এবং যখন তুমি সরাসরি শিক্ষকের ক্লাস করতেছো শিক্ষক দুই ঘন্টা ক্লাস নিলেও তোমার কিন্তু মোবাইলটা বের করার সুযোগ নেই বা তোমার কোনো কল আসতেছে না, তোমার ডিজিটাল ডিভাইস তুমি না নিয়েও চলে আসতে পারো ক্লাসে, ফলে মনোযোগটা ঠিকঠাক থাকতেছে। ডিরেক্ট শিক্ষকের ক্লাস করা এবং সেকেন্ডলি ডিজিটাল ডিভাইস ছাড়া তুমি ক্লাস করতে পারতেছো। অনলাইনের সবচেয়ে বড় অসুবিধাও কিন্তু এই দুইটা। প্রথমত তুমি সরাসরি শিক্ষকের ক্লাস করতে পারতেছো না, তুমি কি করতেছো শিক্ষক দেখতে পারতেছে না। তুমি যখন মোবাইলে ক্লাস করতেছো একটা কল আসতেছে, একটা মেসেজ আসতেছে, তুমি তখন ওই কল বা মেসেজ নিয়ে পড়ে আসো, তুমি ক্লাসের দিকে আর মনোযোগ দিচ্ছ না। তুমি হয়তো ভাবতেছো পরবর্তীতে রেকর্ড ক্লাসটা করে নিবা, কিন্তু ওই ফিলটা তুমি আর পাবা না। ফলে অনলাইন এবং অফলাইনের সবচেয়ে বড় ডিফারেন্সটা এই জায়গাটায় চলে আসে। তাহলে তোমার যদি ভালো অফলাইনের অ্যাক্সেস থাকে, তুমি যদি ঢাকাতে থাকো বা তুমি যেখানেই থাকো, বিভাগীয় শহরে থাকো, সেখানে যদি ভালো অফলাইন কোচিং থাকে যেখান থেকে পড়ে স্টুডেন্টরা চান্স পায়, তুমি সেখানে ভর্তি হয়ে যেতে পারো। তবে এখানে খুব বড় একটা পরামর্শ হচ্ছে মাত্র একটা কোচিংয়ে ভর্তি হবা। অফলাইনে কখনোই দুইটা তিনটা কোচিং একসাথে কন্টিনিউ করার ট্রাই করো না, এটা করলে কিন্তু বিপদ আছে। বিপদটা হলো প্রথমত অফলাইনে দুইটা কোচিং বা তিনটা কোচিং মানে তোমার সারাদিনের একটা ব্যস্ততা যাচ্ছে। সারাদিনের ব্যস্ততা যাওয়ার পর তুমি যখন বাসায় আসতেছো এসেই কিন্তু তুমি পড়তে বসতে পারতেছো না, সারাদিনের যে টায়ার্ডনেস সেটা তোমাকে ঘিরে ধরতেছে, তোমার তখন মনে হচ্ছে আমি একটু রেস্ট নিই, ফলে তুমি নিজে পড়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছ না। তোমাকে কিন্তু নিজেকে পড়ে চান্স পেতে হবে, তোমাকে কেউ চান্স পাওয়াই দিবে না। কোচিং তোমাকে হেল্প করবে চান্স পাওয়ার জন্য, কিন্তু চান্স তোমাকেই পেতে হবে। সেরাদের ভিতর থাকতে হলে তোমাকে নিজেকে পর্যাপ্ত সময় দিতে হবে, অর্থাৎ পরের দিনে কোচিংয়ে যে এক্সামটা আছে ওই এক্সামে ভালো করার জন্য তোমার নিজেকে পর্যাপ্ত সময় দিতে হবে। তুমি যদি দেখো ওই এক্সামে ভালো হচ্ছে না, তুমি অনেকগুলো অফলাইন কোচিং করে বেড়াচ্ছ, দিস ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, কিছু স্টুডেন্ট একাধিক কোচিং করতে পারে, কারা, যারা খুব খুব ভালো স্টুডেন্ট, অর্থাৎ তোমার এলাকায় তোমার কলেজে খুব ভালো কিছু স্টুডেন্ট আছে যাদেরকে দেখলে তোমার মনে হয় যে সে ঢাকা মেডিকেলে চান্স পাবে। তো এদের ব্যাপারটা হচ্ছে এরা সব কিছু পড়া আছে, এদের সব কিছু এর আগে পড়া, এখন এদের নতুন করে ওইভাবে কিছু পড়ার নেই। যখন সে একটা কোচিংয়ে যায় ক্লাস করতে যায় তখন দেখা যায় যে 80% থেকে 90% পড়া তার আগে থেকে জানা, হয়তো সে 5 থেকে 10% পড়া ওইখানেই মাথায় ঢুকায় নিচ্ছে অথবা বাসায় এসে দুই ঘন্টা দেখলে তার হয়ে যাচ্ছে। অর্থাৎ তার এখন কাজ হচ্ছে রিভিশন দেওয়া, সে অন্য একটা কোচিংয়ে যাচ্ছে সেখানেও হচ্ছে 10 থেকে 20% আরও বেশি ইনফো গ্যাদার করতেছে এবং সে নিজেকে রিচ করতেছে। কিন্তু তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও বা অ্যাভোভ অ্যাভারেজ স্টুডেন্ট হও সেক্ষেত্রে কিন্তু তোমার বিষয়টা একটু আলাদা। তোমাকে ওই কোচিংয়ের টিচাররা যেটা পড়াই দিচ্ছেন ওই জিনিসটা পড়ার জন্য ওখানে হয়তো তুমি 20% 30% পড়া আগে থেকে জানতে, নতুন যে 70% পড়া ওইটা কিন্তু তোমাকে নিজে থেকে পড়ে কমপ্লিট করতে হবে, তার জন্য তোমার নিজেকে সময় দিতে হবে। ওই সময়টা যদি না দিতে পারো তাহলে কিন্তু চান্স পাওয়া কঠিন হয়ে যাবে। ফলে এরকম ক্ষেত্রে তুমি অফলাইনের পাশাপাশি যদি প্রয়োজন মনে হয় আমার আর একটা কোচিং দরকার সেক্ষেত্রে ভালো একটা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে সুবিধাটা হচ্ছে এক, রেকর্ড ক্লাস দেখা সুবিধা, যাতায়াতের যে সময়টা, দুটো অফলাইন কোচিংয়ে যখন তুমি ক্লাস করতেছো যাতায়াতে বিশাল একটা সময় চলে যাচ্ছে। তুমি যখন অফলাইনে ক্লাস করতেছো কোনো কোনো ক্লাস তোমার পছন্দ নাও হতে পারে, যেহেতু একটা অফলাইন কোচিং অনেক শিক্ষক ক্লাস নেন, সব শিক্ষকের ক্লাস তোমার ভালো নাও লাগতে পারে, ফলে কোনো ক্লাস তোমার যদি ভালো না লাগে বা কোনো একটা টপিক যদি তুমি না বুঝো সেক্ষেত্রে তুমি অনলাইনে ওখান থেকে দেখে নিতে পারো বা রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারো, তোমার টাইমও সেভ হচ্ছে, তোমার কিন্তু আর একটা অফলাইন কোচিংয়ে দৌড়াদৌড়ি করা লাগতেছে না। তাহলে তুমি অনলাইন কোচিং কখন করবে? যখন তুমি দেখবে যে তোমার একটা ভালো অফলাইন কোচিংয়ের কোনো অ্যাক্সেস নেই। ভালো অফলাইন কোচিং বলতে যারা সেখানে পড়াচ্ছেন বা যে কোচিংটা শব্দের উপর তুমি ঠিক বিশ্বাস রাখতে পারতেছো না যে তারা তোমাকে আসলে সাহায্য করতে পারবে কি না, সেক্ষেত্রে তুমি কিন্তু তুমি যার উপর বিশ্বাস রাখতে পারো, ধরো একটা অনলাইন শিক্ষকের উপর তুমি বিশ্বাস রাখো, তুমি তার কাছে ভর্তি হতে পারো। এর পিছনে কারণটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ের ক্ষেত্রে বা যে কোনো অ্যাডমিশনে বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় এসে অনেক পড়া, তুমি কিন্তু ডিসিশনহীনতায় ভুগবা যে তোমাকে কী পড়তে হবে কী পড়তে হবে না। এখন কোনো একটা টিচারকে তুমি বিশ্বাস করো না, সেক্ষেত্রে উনি তোমাকে যে সাজেশন দিবেন সেই সাজেশন তোমার ফলো করতে ইচ্ছা করবে না, মনে হবে যে আমি এইটা পড়ি ওইটা পড়ি যদি না আসে। এক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশনে একা একা পড়ে বইয়ের সব পড়ে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না জেনে সব পড়ে কিন্তু খুব সমস্যা। অর্থাৎ তোমার যদি ভালো একটা অফলাইনের অ্যাক্সেস না থাকে অথবা তুমি মফস্বলে বা জেলা শহরে আসো সেক্ষেত্রে তোমার অনলাইন খুব বড় একটা অস্ত্র হতে পারে। এবং তুমি যদি আসলে অনলাইনে কনসেন্ট্রেট করতে পারো, অনলাইনে কনসেন্ট্রেট বলতে প্রথমত তুমি যখন ক্লাস করবা অনলাইনে এবং যখন এক্সাম দিবা এর বাইরে তোমার মোবাইল থেকে দূরে থাকতে হবে,
তুমি মোবাইলটা অফ রাখবা অথবা তুমি তোমার মোবাইলটা তোমার অভিভাবকের কাছে আন্টি বা আঙ্কেলের কাছে দিয়ে দিবা এরকম যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি অফলাইনে থেকেও পড়ার বেশি সুযোগ পাচ্ছ অর্থাৎ অফলাইনে একটা স্টুডেন্ট যে সময়টা পাচ্ছে পড়ার অনলাইনে কিন্তু তার থেকে বেশি সময় তুমি নিজেকে দিতে পারতেছো অনলাইন কোচিং করে যারা আসলে মনোযোগী যারা আসলে শিখতে চায় অনলাইন কোচিং করে কিন্তু খুব ভালো করা সম্ভব এবং এই অনলাইন কোচিং আসার কারণে যারা আসলে ভালো কোচিং এর অ্যাক্সেস থেকে এতদিন দূরে ছিল সবার পক্ষে ঢাকায় এসে ক্লাস করা খুব ভালো একটা কোচিং এর ক্লাস করা অথবা বিভাগীয় শহরে এসে ক্লাস করা সম্ভব হয়ে ওঠে না এছাড়া আর্থিক খরচের একটা ব্যাপার আছে ভালো একটা কোচিং এ ভর্তি হতেও বেশ বড় একটা অ্যামাউন্টের টাকা লাগে এবং বাসায় বসে কিন্তু তুমি অনেক ভালো ভালো শিক্ষকের ক্লাস করতে পারতেছো অনলাইনে অনেক ভালো ভালো শিক্ষক রয়েছেন তুমি যদি মোবাইলটাকে কন্ট্রোল করতে পারো বা তোমার ল্যাপটপটাকে কন্ট্রোল করতে পারো তোমার খুব ভালো করার একটা সুযোগ তৈরি হচ্ছে অর্থাৎ মোট কথা যেটা তোমাকে একটা অফলাইন কোচিংয়ে ভর্তি থাকতে হবে দুইটা না তোমার যদি মনে হয় তোমার আরেকটা কোচিংয়ের প্রয়োজন আছে সেক্ষেত্রে তুমি ভালো একটা অনলাইন কোচিংয়ে ভর্তি হয়ে থাকতে পারো সেকেন্ড তোমার যদি ভালো কোনো কোচিংয়ের অ্যাক্সেস না থাকে অথবা তুমি মফস্বল শহরে বা জেলা শহরে থাকো সেক্ষেত্রে অনলাইন তোমার খুব বড় একটা অস্ত্র হতে পারে যদি তুমি তোমার ডিজিটাল ডিভাইসকে কন্ট্রোল করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু খুব ভালো মেডিকেলে চান্স পাওয়ার সুযোগ তৈরি করতে পারো যদি তুমি এই সময়টা ভালোভাবে পরিশ্রম করো আমি আশা করি তোমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়েছে কখন তোমার অনলাইন কোচিং করা উচিত কখন তোমার অফলাইন কোচিং করা উচিত আল্লাহ হাফেজ